মন্দির দর্শন করে নিয়েছি দুজনে, এত সুন্দর মন্দিরটা। দাদা মন্দির কা নাম কিয়া হ্যায়? রামলিঙ্গেশ্বর সাউন্ড টেম্পল, 1970 স্টার্টেড। দেখো এটাই হলো তোমার সেই মন্দির, এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর পজিটিভ ভাইবস, অসাধারণ অসাধারণ। এই যে গাঁও মাতাকে খাওয়াচ্ছে। আমার পেছনে যে মন্দিরটা যে তোমরা দেখছো, এটাই হলো কানাকা দুর্গা মাতা টেম্পল। একটা তোমাদেরকে কথা বলি, সাউথের টেম্পলগুলো কিন্তু সবকটা ওয়েল স্ট্রাকচার, কেন কি মুঘলরা কোনো সময় আসেনি এখানে অ্যাটাক করতে, এটা হলো মেন কারণ। এখানকার টেম্পল দেখাটা আলাদাই মজা, এত সুন্দর পজিটিভ ভাইব। ওকে দেখতেই পাচ্ছ, খুব লাকি আমি যে এরকম বন্ধু পেয়েছিলাম, তার জন্যই আমাকে বিজয়বাড়ার থেকে বললো তুই আমার বাড়িতে থাকবি। ওই বাড়িতে থাকার কারণে আমি পুরো এক্সপ্লোর করতে পারছি বিজয়বাড়া। গুড মর্নিং গাইস, এখন আমি যেই জায়গাতে এসেছি এটা হলো তোমার বিজয়বাড়া। বিজয়বাড়ার আজকে কী কী জায়গা ঘোরানোর, কী কী জায়গা ঘুরতে পারবে তোমরা, ওটা নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু তার আগে আমি যাকে ইন্ট্রোডিউস করাচ্ছি ওই দাদাকে দেখাচ্ছি। এই দেখো বাইক দেখতে পাচ্ছ তোমরা, এত বাইক, এখানে প্রচুর মন্দির আছে প্রচুর। ভাইয়া আইয়ে আইয়ে কাম হিয়ার। এই যে দাদাকে যে তোমরা দেখতে পাচ্ছ, পহলে মেরে সাবস্ক্রাইবার কো বাতাইয়ে ক্যাসে মুলাকাত হুয়া দোনো কা। হম লোগ ট্রেন মে ব্যাঠে থে, বাত করতে করতে ভাইয়া নে মুঝে ইনভাইট কিয়া, বলতা হ্যায় কি তু আ জা করকে। ওকে তো দাদা বলছে রাত্রি টেম্পলে চলতে। দেখো সামনে এরকম ভাবে বজরং বলি, জাস্ট অসাধারণ। তো দাদার সাথে আমার এরকমভাবে ট্রেনে দেখা হয়। তো দাদা বলেছে তুই যদি বিজয়বাড়াতে আসিস আমার বাড়িতে স্টে করবি থাকবি। তো আজকে আমি বিজয়বাড়াতেই স্টে করছি, এনার বাড়িতেই থাকছি। এটাই হলো ভারত যাত্রা, নতুন নতুন লোকের সাথে দেখা হয়, তুমি ওর বাড়িতে গিয়ে স্টে করোর সব কিছু বলে, ফ্যামিলির ব্যাপারে তুমিও বলো। আমিও ইনভাইট করলাম কলকাতা আসার জন্য। মন্দির দর্শন করে নিয়েছি দুজনে, এত সুন্দর মন্দিরটা। দাদা মন্দির কা নাম কিয়া হ্যায়? রামলিঙ্গেশ্বর সাউন্ড টেম্পল, 1970 স্টার্টেড। ওকে দ মন্দির স্টার্টেড ইন দ্য ইয়ার 1970। তো জো জো আয়েগা বিজয়বাড়া মে সবকো ইয়ে মন্দির দর্শন করনা চাহিয়ে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা লাগে, ইতনা পজিটিভ ভাইবস মিলা ইয়াহ সে, বহুত আচ্ছা লাগা। আর ইয়ে মহাদেব কি কৃপা হ্যায় কি হাম দোনো ভি আজ এক সাথ হ্যায় সচ মে, আর হাম লোগ এসা দিন মে আয়ে, আজ সোমবার কা ভি দিন হ্যায়, সোচে কি কৃপা হ্যায় মহাদেব কা। আর এখান থেকে দেখো তোমরা পুরো ভিউটা দেখতে পারবে, দেখো পুরো বিজয়বাড়ার পুরো ভিউ। প্রকাশম ব্যারেজ না? ওকে প্রকাশম ব্যারেজ কৃষ্ণা নদী। ওকে আচ্ছা ইয়ে ব্যারেজ হ্যায়? হ্যাঁ। আচ্ছা পানি তো হ্যায় নি দাদা? আচ্ছা ওয়াঁ সে ধীরে ধীরে করকে আতা হ্যায়। ওকে ওকে ওকে। দেখো এটাই হলো তোমার সেই মন্দির, এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর পজিটিভ ভাইবস, অসাধারণ অসাধারণ। সবাই আসছে দর্শন করছে এখানে সাউথে, না আমাদের ওখান থেকে এখানে ভগবানকে অনেক বেশি মানে, প্রচুর মানে সত্যি বলছি। কিন্তু এখানে প্রবলেম হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এরা এটাই বুঝতে পারে না আর কিছু না, জাস্ট অসাধারণ। দেখো দিস ইজ দ্য শক্তিপীঠ অ্যান্ড দিস ইজ দ্য বারা জ্যোতির্লিঙ্গ। ওকে মন্দির দর্শনের পরে আমরা যে জায়গাতে এসেছি এটা হলো তোমার ব্রেকফাস্ট খেতে এসেছি। যদি সাউথে এসে বা আন্দাতে এসে যদি ইডলি ধোসা ট্রাই না করলে তাহলে কী করলে? তার জন্য আমি আর দাদা নিয়েছি হলো মশালা ধোসা, খেয়ে তোমাদেরকে বলবো। আসছে এটা হলো তোমার মশালা ধোসা, এটা এটা বলে কোকোনাট চাটনি, ঠিক আছে। আর ভেতরে পুটুর দিয়ে পুরো করা আছে দেখাচ্ছি, আলুর অনেক কিছু দেওয়া আছে। তো আমি এটা ট্রাই করব, ট্রাই করে আমি খেয়ে বলবো কেমন। আন্দাতে এসছো অবশ্যই এগুলো ট্রাই করা দরকারি। এত ক্রাঞ্চি, ভেতরে তোমার পুরো পটেটো স্টাফিং দিয়ে সব কিছু ভরা, অসাধারণ খেতে। সাউথে আসলে অবশ্যই ট্রাই করো। এইবার আমরা ঢুকে পড়লাম গ্রামের দিকে, গ্রামের দিকে এর জন্য ঢুকেছি কেন কি গো মাতাকে কিছু খাবার দেব। দেখতেই পাচ্ছ এখানকার মানুষ যেরকম ঠাকুরেও ভক্তি, তারপরে গো মাতাদেরকেও ভালো করে ভালোবাসে, বুঝলে তো।
তার জন্য অনেক বড় বড় ফার্ম আছে এখানে, তাই আমরাও যাচ্ছি। এই যে গাও মাতাকে খাওয়াচ্ছে, আমাদের গাও মাতা। বিজয়বাড়া এসেছি, বিজয়বাড়া তো পুরো ট্যুরটা করছি। সামনে বিজয়বাড়ার সামনে দেখো কি সুন্দর একটা বিআর আম্বেদকরের এত বিশাল স্ট্যাচু করেছে। এখন সন্ধেবেলা বেরিয়েছি আবার পুরো বিজয়বাড়া ট্যুর করতে। দেখো অসাধারণ অসাধারণ, আসলে এই স্ট্যাচুটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আমরা যাব হলো ওই টেম্পলটা যেটা একদম উপরে আছে, অসাধারণ সত্যি এত সুন্দর পরিষ্কার জায়গা। তোমার বিজয়বাড়া বিশাখাপট্টনমও আমার ঘোরা, অসাধারণ। বিজয়বাড়াটা ঘোরা না, কিন্তু এখন যাচ্ছি এক্সপ্লোর করছি দাদার সাথে, বেশ ভালো লাগছে। কি সুন্দর সাজিয়েছে, ওই যে দুর্গা মাতা। ভাই রাস্তা কিন্তু খুব পরিষ্কার সত্যি বলছি, দেখো। এখন আমি যেই জায়গায় এসেছি এটা হলো কানাকা দুর্গা মাতা টেম্পল, দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। এখানে মানুষজন এতটাই ডিসিপ্লিন, এতটাই ডিসিপ্লিন, কেউ ফোন নিয়ে আসেনি, তাও কেউ বার করছে না ভিডিও করার জন্য। এটাই হলো ডিসিপ্লিন, আমাদের ওখানে ফোন ছাড়নেই ভিডিও বানানো শুরু করে। সবার পকেটে ফোন কিন্তু কেউ ভিডিও বানাচ্ছে না। আমার পেছনে যে মন্দিরটা যে তোমরা দেখছো এটাই হলো কানাকা দুর্গা মাতা টেম্পল। এখানে একটা অসাধারণ ভাইবস, সন্ধেবেলা এসছি আরও বেশি সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ এখানে দুর্গা মার বিভিন্ন বিভিন্ন রূপ দিয়ে পুরো টেম্পলটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওখানে লাইন চলছে, লাইন ওখানে প্রোগ্রাম হচ্ছে। এখানকার মানুষ এত ভালো, এত ভালো, এখানকে কেউ বুঝতে পারছে না যে আমি বাংলায় কথা বলছি, তার জন্য ঘোরাফেরা করছে। তো এটা হলো ব্যাপার, মানে এখানকার মানুষজন এত ভালো, ফোন নিয়ে অ্যালাউ করছে কিন্তু কেউ ভিডিও বানাচ্ছে না, আমি পারমিশন নিয়েই বানাচ্ছি, বুঝলে তো। এই দাদাই আমাকে বললো যে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। দ্য টেম্পল ইজ ভেরি বিউটিফুল, ভেরি নাইস প্লেস, দিস ইজ দ্য কানাকা দুর্গা মাতা টেম্পল। দ্য পার্সন হু কেম টু বিজয়বাড়া ডেফিনেটলি ভিজিট দিস প্লেস, ভিজিট দিস টেম্পল, কারেক্ট। দিস আর নাইস অ্যান্ড হোয়াট এভার দেয়ার ইজ প্রোগ্রাম ইজ গোয়িং অন দেয়ার, কারেক্ট। ওকে ওকে, প্রসাদম ইজ ওকে। এই যে ভিড়টা যে লাইনটা দেখছো ওটা প্রসাদম, ওকে ওকে, নাইস নাইস, ওকে ওকে, অসম অসম, কি সুন্দর কি সুন্দর। একটা তোমাদেরকে কথা বলি, সাউথের টেম্পলগুলো কিন্তু সবকটা ওয়েল স্ট্রাকচার, কেন কি মুঘলরা কোনো সময় আসেনি এখানে অ্যাটাক করতে, এটা হলো মেন কারণ। এখানকার টেম্পল দেখাটা আলাদাই মজা, এত সুন্দর পজিটিভ ভাইব। ওকে দেখতেই পাচ্ছ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার পেছনে এরকম বাজছে, আলাদাই একটা পজিটিভ ভাইব, আলাদাই পজিটিভ ভাইব। কানাকা দুর্গা মাতা মন্দির এটা কিন্তু পুরোটাই সোনা দিয়ে বাঁধানো, তোমরা যদি দেখছো পুরো সোনা দিয়ে বাঁধানো। দেখো একটা আলাদা আলো আসছে এখান থেকে, দেখছো অসাধারণ অসাধারণ। তার জন্য তুমি যে সাউথের টেম্পলগুলো দেখো না, পুরো দেখা যাবে ওয়েল স্ট্রাকচার, কেন কি মুঘলরা সাউথে কোনো দিন অ্যাটাক করেনি, তার জন্যই হলো মেন কারণ এখানকার টেম্পলগুলো ওয়েল স্ট্রাকচার। দেখো বিশাখাপট্টনম বা বিজয়বাড়ার যে কোনো তুমি মন্দির দেখবে না, পুরো পাহাড়ের ওপরে,
সকালবেলা আমি যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি ওটাও পাহাড়ের ওপরে ছিল, আজকের মন্দিরটা পাহাড়ের ওপরে। ও অসাধারণ, কি লাগছে বস, আলাদা এক্সপিরিয়েন্স, আলাদাই। ও সত্যি মানে খুব লাকি আমি, যেরকম বন্ধু পেয়েছিলাম তার জন্যই আমাকে বিজয়বাড়ার থেকে বললো তুই আমার বাড়িতে থাকবি। ওই বাড়িতে থাকার কারণে আমি পুরো এক্সপ্লোর করতে পারছি বিজয়বাড়া, না হলে আমি বেরিয়ে যেতাম মহাকালের জন্য। অসাধারণ এক্সপিরিয়েন্স, এটাই হলো ভারত যাত্রা। তুমি যদি ভালো হও মানুষও সব ভালো, তুমি খারাপ মানুষও খারাপ, এটা মেনে নাও, এটাই হাকিকাত। তুমি ভালো থাকলে মানুষ এত ভগবান ভালো মানুষ পাঠাবে, ওই নিজের বাড়িতে রাখবে, ওই সব কিছু ঘোরাবে, ওই খাওয়ার দাওয়ার করে দেবে। সত্যি বলছি এটাই ভারত যাত্রা, যেখানে তুমি নিজেকে চিনতে পারো, নিজেকে জানতে পারো, আর কি চাই জীবনে, সত্যি বলছি। পাহাড়ের যে ওপরে উঠে আছি এটাই তোমাদেরকে বোঝানো হচ্ছে, কি লাগছে বস, কি ভিউ, জাস্ট দেখো, এটাই এরকমই ভিউ তোমরা ঠিক পাবে হলো বিশাখাপট্টনামে, ওটা আমার ঘোরা। বিজয়বাড়াতেও এরকম, এত পরিষ্কার শহর, তুমি বিশ্বাস করো সাউথে আমি তো এসেছি, আমি এক্সপ্লোরও করছি, বিশাখাপট্টনাম এসেছি, এখন আসলাম বিজয়বাড়াতে, এত সুন্দর শহর আর এত পরিষ্কার, তোমাকে কি বলবো, রাস্তার মধ্যে সবসময় সুইপার পরিষ্কার করেই যাচ্ছে, এত সুন্দর আর এত পরিষ্কার শহর, সত্যি বলছি। আমাদের যদি বেঙ্গল এরকম হতো তাহলে খুবই ভালো হতো, মিথ্যা কথা বলছি না বস, তার জন্য এত সুন্দর একটা ভাইবস দেয়, এত একটা পজিটিভ ভাইব, যদি পরিষ্কার থাকে না জিনিসটা দেখতেও ভালো লাগে, আলাদা আলাদা অ্যাটমসফিয়ার, আলাদাই আলাদাই। অসম চাঁদ, ও আলাদাই। সো গাইস, আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। ওকে, দুপুরবেলা ওই ঘরে গিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর এনার্জি পাচ্ছিলাম না, কালকে এতটা হেকটিক জার্নি করেছিলাম সত্যি, তার জন্য বেরিয়ে আর শুটই করা হয়নি, তারপর এখন এন্ট্রি নিয়ে তারপর বলা শুরু করেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে রনসেন্সের পাশে থেকো, সাথে থেকো, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।